হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ এখন হচ্ছে প্রায় 7টা বাজে আর আমি এখন রওনা হব উত্তরা উদ্দেশ্যে। প্ল্যান হচ্ছে কালকে বর্ষার বার্থডে, যেহেতু কালকে আমরা কেউই হয়তো বা কালকে সারাদিন ওর সাথে দেখা করতে পারবো না, সো আমরা চেষ্টা করতেছি শশী আর আমি এখন গিয়ে দেখা করতে, কালকে 12টার আগে, যেহেতু 12টার পরে দেখা হবে না। সো এখন যাব আর আমি এখান থেকে রওনা হয়ে এখান থেকে আই গেস রাস্তা থেকে আমি কেক নিয়ে নিব এবং দেন শশীকে পিক আপ করবো, দেন বর্ষার বাসা যাবো ইনশাল্লাহ। তো চলুন মিশন বর্ষার বার্থডে। বেশিরভাগ কেকই শেষ হয়ে গেছে, বাট ওরা ফ্রিজ থেকে আমাকে খুবই সুন্দর একটা কেক বের করেছে। আই এম সো হ্যাপি। দেয়ার ইজ দ্য কেক, ইটস পারফেক্টলি পিঙ্ক কালার এবং ওটার উপরে আমাদের মতো কয়েকজনের ছবি দেওয়া, দ্যাটস রিয়েলি নাইস। এখন আমি শশীকে নিয়ে নিয়েছি, আমি আর শশী রওনা হয়েছি বর্ষার বাসার উদ্দেশ্যে। বেশি দূরে না, আমরা হয়তো এক্ষুনি পৌঁছায় যাব সামনেই বাসায়। বর্ষার বাসা, এখন আমরা এখানে চলে যাই আমরা আমাদের বার্থডে, তিনজনের বার্থডে একসাথে সেলিব্রেট, চলে যাই কি বলে তুই একটু যায়। একটা আমি বর্ষার জন্য নিজের হাতে কুকিজ বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা জাস্ট সাজানোর জন্য পাশে রেখে দাও, এটা দিয়ে আমাদের খাওয়ার দরকার নেই। কততম বার্থডে এটা? আই থট তুই বলবি যে 17-18। দোস্ত আমার বাও খেতেও আম্মু আম্মু বলে আরো কম, আমার বলে বাও খেতে আন্টি আসেন আসেন আসেন। একটা উইশ কর। কি উইশ? কি আমি একটা উইশ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের তিনজনের বন্ডিং যেন সারা জীবন এরকম, এত সারা জীবন তো সহ্য করতে হবে। হ্যাঁ, আমাকে তোমার সহ্য করবে। আমি ওই দিন একটা কথা ভাবতেছিলাম যে না শোন না, মানে তুই যে এত এত ভদ্র হচ্ছিস, তুই যে আমার সাথে কোনো গ্যাঞ্জাম ছাড়া এতদিন আমারে সহ্য করতেছিস,
জন্য আমার কাছে হঠাৎ করে মনে হলো যে তোর শাশুড়ি অনেক লাকি হওয়া উচিত। মানে আমি এত জ্বালানোর পরেও এই মেয়ে যে রিয়াক্ট করার লাইফ এরকম ব্যাটার বলত দরকার। কিন্তু আমি এটা কীভাবে তোর শাশুড়িকে বুঝাতে পারবো বল, সে তার আমার কথা বিশ্বাস করবে না। শাশুড়ি নিজে এক্সপিরিয়েন্স করবে। ইয়া আরো অনেক অনেক ভালো হতে পারে। Happy birthday, dear আসলে তোর একটা বেকারি দেওয়া উচিত। আচ্ছা, অনেক মজা লাইফে কোনো না কোনো সময় অফকোর্স দিব, এটা শিওর থাক। যদি জাস্ট আমি মানে ভালো অবস্থায় টাকা পয়সার দিক দিয়ে ভালো অবস্থায় থাকি, অফকোর্স একটা বেকারি দিবই। তুই মানুষকে মিসই করিস না এত মনে। আমি না রান্না করি, বাট একটা বেকারি আমি দিবই। বেকারি আমার খুবই ইচ্ছা, মানে খাবারের দোকান দেওয়ার মেইনলি ইচ্ছা, বাট দ্যাটস ওকে, মানে বেকারি হলেও চলবে। খুব মজা পিজা অর্ডার করি না ভাই, পিজা মিজা অর্ডার করার সময়ও নেই, খাবো না। কি বলে শশী, বলো আমেরিকা কি বলে? না যে কি যেন একটা বলে, টু সামথিং লাইক বর্ষা অর বর্ষাস ওল্ড এজ। আচ্ছা, আমি কিন্তু এই ভাষাটা অনেক পছন্দ করি জানো। তো আজকে ব্লগ এখানেই শেষ। আজ এখন আমি বাসায় চলে আসছি, অলরেডি বাসায় উঠতেছি। তো বর্ষার ব্লগটি খুব শর্ট টাইমে হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেললাম, অনেক ভালো লাগতো। আপনাদের আশা করি আমাদের ব্লগ দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ব্লগ করা হবে এবং আপডেট হচ্ছে। নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে আমরা মাওয়াঘাটে যাবো। সো আপনারা মাওয়াঘাটের কী কী ইনফরমেশান জানতে চান কিংবা কোন টাইপের ভিডিও করলে আপনারা পছন্দ করবেন আমাকে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ 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 একটা লাইক বাটনে ক্লিক করে আমাকে জানাবেন যে ভিডিওটা ভালো লেগেছে। আরও বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।